হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ব্লগার। আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। কি বলো তো, বাটা পোনা মাছ। বাটা পোনা মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো আজকে? ঝিঙ্গা কেটে রেখেছি, চলো দেখতে থাকো আমি কি করে রান্না করছি। এই যে মাছটার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দেবো আগে। এবার আমি তেলে দিয়ে দেব, তেলে ছাড়বো না, ভালো করে মেখে নিলাম। এই দেখো মাছটা ভাজা হয়ে এসছে আমার, একই ভাজা হয়ে গেছে অলরেডি। এদিকে ভাতও ফুটে এসছে আমার, ফুটতে পারতাম আমার মাছটাও ভাজা ক্রান্তি খেয়েছে। বুঝেছ, মাছগুলো একটা গায়েটা লেগে গেছে। যাই হোক, এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা ভালো করে ভাজবো, আমার বড় কিন্তু খাবে মাছ ভাজা। এই দেখো, দেখেছো, চলো দেখতে থাকো। এই যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো। দেখেছো দিয়ে দিয়েছি, আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না, একটু লবণ আর করে দেবো। পেঁয়াজ দিয়েছি না, এটা দিয়ে হয়ে যাবে। পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নেবো, তাহলে ভালো লাগবে খেতে। দেখতে থাকি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল দেখি না হয়নি, মোটামুটি লাল হয়েছে। এবার আমি ঝিঙ্গাটাকে দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম ভালো করে আগে দিয়ে, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটু ভেজে দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছিলাম, লবণটা আমার বেশি রয়েছে। ঢাকা দেবো না, এই যে কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে শুধু আদা দেবো অল্প করে, চল। এবার আমি মাছটাকে অ্যাড করবো এর মধ্যে। এই যে আমার ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রেডি হয়ে গেছে, দেখি তো লবণটা হয়েছে নাকি। লবণও পারফেক্ট হয়েছে। তো কার কার এই ঝিঙ্গে আর বাটা পোনা মাছ দিয়ে রেসিপিটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই বাই, রাখছি।